ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. লকডাউন সম্পর্কে কি হাদিস আছে? জি ভাই, আমাদের মনোয়ার জাহান ভাই জানতে চেয়েছেন। তো আসলে হাদিস লকডাউন তো ইংরেজি শব্দ, তো ইংরেজি শব্দ তো আর হাদিসে থাকবে না। আবার বর্তমানে অনেক নতুন নতুন শব্দ পরিভাষা এগুলো যেমন বর্তমানে হয়, অনেক শব্দ আছে, কিন্তু আসলে এই লকডাউন বলতে যা বোঝায় সেটি হাদিসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, পরবর্তী যুগে বিভিন্ন সময়ে এরকম মহামারী পৃথিবীতে দেখা দিয়েছে, তখন মহামারীর জন্য যে ব্যবস্থাপনা নিয়েছিলেন সেটাকে বলা হয় লকডাউন। যে আমরা সহিহ আল বুখারীর ওই হাদিসটা বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা সামাইতুম বিত্তাউন বিআরদিন ফালা তাদখুলুহা, যখন তোমরা দেখবে কোনো এলাকায় মহামারী দেখা দিয়েছে তোমরা সেখানে প্রবেশ করবে না, সেই এলাকায় যাবে না। ওয়াইজা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু মিনহা, যখন তোমরা এমন এলাকা আছো যে এলাকা আক্রান্ত হয়ে গেছে তো তোমরা সেখান থেকে বের হবে না। এই যে ওই এলাকার মানুষ ভিতরে ঢুকবে না, ওই এলাকার থেকে বের হবে না। যেমন বর্তমানে আমরা বিভিন্ন জেলাকে লকডাউন ঘোষণা করা হচ্ছে, যে এই জেলার লোক অন্য জেলায় যাবে না, অন্য জেলার লোক এই জেলায় ঢুকবে না। একটা বাড়িকে লকডাউন করা হচ্ছে, যে এই এলাকার মানুষ অন্য বাড়িতে যাবে না, অন্য বাড়ির মানুষ এই বাড়িতে ঢুকবে না। তো এরকম হাদিস তো অনেকগুলোই আছে।